আসসালামু আলাইকুম ফ্রি কিকার্স, কি অবস্থা সবার? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের একটি গল্প শোনাবো, তবে কোনো রূপকথার গল্প নয়, এক আক্ষেপ ও হতাশার গল্প। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে হয়তো আঁচ করতে পেরেছেন গল্পের মূল ভাব। এবার তাহলে একটু বিস্তারিতভাবেই বলি। অসীম প্রতিভা নিয়ে বাংলাদেশের ফুটবলে আগমন ঘটেছিল তার। কেরিয়ারের শুরুতে আলো ছড়িয়ে জাতীয় দলের 10 নম্বর জার্সি পরে দৃষ্টি কেড়েছিলেন ফুটবল প্রেমীদের। অথচ দিনাজপুর থেকে উঠে আসা এই ফুটবলারকে এখন মাঠে খুঁজে পাওয়াই ভার। আগের উজ্জ্বল পারফরমেন্স এখন পুরোপুরি উধাও। হ্যাঁ, বলছি হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের কথা। বাংলাদেশের অন্ধকার ফুটবলের গলিতে হঠাৎ আলোর ঝলকানিতে আগমন ঘটেছিল এক তরুণের। যেমন তার প্রতিভা, তেমনই শারীরিক যোগ্যতা। যে কোনো ফুটবল কোচেরই প্রথম দর্শনে তার ফুটবলীয় সৌন্দর্যে প্রেমে পড়ে যাওয়ার কথা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তৎকালীন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টার তো তার প্রতিভায় হাবুডুবু খাচ্ছিলেন। তাকে যে সার্টিফিকেট দিয়েছিলেন ক্রুইফ রেনে জুটি, সেটা একজন ফুটবলারের জন্য স্ট্যান্ড করার নম্বরপত্রের মতোই মূল্যবান। এসব তো খুব বেশি দিন আগের নয়, এই তো 2013 সালের কথা। হেমন্তর প্রতিভায় মুগ্ধ হয়ে নেদারল্যান্ডসের ক্লাব FC20-এর যুব দলে ট্রায়ালে সুযোগ করে দিয়েছিলেন রেনে কোস্টার। সেখানে 2 সপ্তাহের জন্য অনুশীলনের সুযোগও পেয়েছিলেন হেমন্ত। কিন্তু ক্যারিয়ারের উষালগ্নে পাওয়া সেসব সুযোগ ভবিষ্যতের জন্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার। 2014 সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হেমন্তর। সেই ম্যাচে 10 নম্বর জার্সিতে অভিষিক্ত হেমন্তর পারফরমেন্স এখনও চোখে লেগে থাকার কথা সবার। 2-2 গোলে ড্র হওয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোনো গোল করেননি হেমন্ত, কিন্তু 2টি গোলের উৎসই ছিলেন সেদিনের নম্বর 10। এর পরের বছর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শ্রীলঙ্কা ও 2015 সাফে মালদ্বীপের বিপক্ষে গোল করা হেমন্ত এখন জাতীয় দলের আশেপাশেও নেই। সবশেষ 2016 সালে ভুটান ট্র্যাজেডির সাক্ষী হওয়া হেমন্ত এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। ক্লাব ফুটবলও যে খুব একটা আলো ছড়িয়েছেন সেটারও বলার উপায় নেই। 2015 সালে চট্টগ্রাম আবাহনীর শেখ কামাল ক্লাব কাপের শিরোপা জাতীয় দলে লোনে খেলা হেমন্ত গোল করেছিলেন ফাইনালে। এছাড়া ঢাকা আবাহনী থেকে সাইফ স্পোর্টিং ক্লাব, এরপর বসুন্ধরা। ক্লাব বদলেছে ঠিকই, কিন্তু হেমন্তর সেই আগের পারফরমেন্স ফেরেনি। বর্তমানে হেমন্ত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সিতে। প্রথম লেগে শেখ রাসেলের বাজে পারফরমেন্সের সাথে হেমন্ত নিজেও ছিলেন নিষ্প্রভ। এখন পর্যন্ত এই মৌসুমে গোলহীন তিনি। 13 ম্যাচে করেছেন মাত্র 1 অ্যাসিস্ট। যদিও গোল সংখ্যা দিয়ে আপনি কখনোই একজন মিডফিল্ডারের পারফরমেন্স মূল্যায়ন করতে পারবেন না, মাঠে তার সর্ব উপস্থিতি তার পারফরমেন্সে প্রমাণ দেবে। দলের আক্রমণে তার অন্তর্ভুক্তি তার মাঠে উপস্থিতির প্রমাণ দেবে, কিন্তু এসবের কিছুই হচ্ছে না হেমন্তর। এই হেমন্তকে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে আখ্যায়িত করেছিলেন বাংলাদেশের সাবেক কোচ লুডভিক ডি ক্রুইফ। 2014 সালে এক ইন্টারভিউতে ক্রুইফ বলেছিলেন, হেমন্তর মতো ফুটবলারের উপর নির্দ্বিধায় আস্থা রাখা যায়, দলকে অনুপ্রাণিত করার দারুণ ক্ষমতা আছে তার, আমার বিশ্বাস সে অনেক দূর যাবে। কিন্তু ডাচ কোচের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করেছেন হেমন্ত নিজেই। ব্যক্তিগত জীবনে শৃঙ্খলার অভাব এবং কোনো অজানা কারণে হঠাৎ করেই খেলা থেকে মনোযোগ হারানো যার বড় কারণ, সাথে ইঞ্জুরি সমস্যা তো ছিলই। সব মিলিয়ে হেলায় নষ্ট হয়েছে অসাধারণ এক প্রতিভা। বিখ্যাত আমেরিকান দার্শনিক হেনরি ডেভিড থরো বলেছিলেন, আমরা নিজেদেরকে না হারানো পর্যন্ত নিজেদেরকে বুঝতে শুরু করি না। হেমন্ত কি টের পাচ্ছেন সেটা? প্রতিভা বিকাশের দায়টা অন্তত নিজের কাছেই মেটানোর তাগিদ কি ফিরে পাচ্ছেন? পেলে ভালো, এতে শুধু হেমন্ত নন বাংলাদেশের ফুটবলারও উপকার হয়। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে ফ্রি কিক বিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।